অনেক পুরনো জায়গা মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা কোথায় চলে এলাম? সিমি, আমি হাঁপিয়ে গেছি। আর সত্যি বলতে কি, এখানে আশেপাশে আর কোনো জায়গা নেই, শুধু আজ রাত্রে। তো প্লিজ চলো। বাট চলোই না, গিয়ে দেখি। আমার এই জায়গাটা ভালো লাগছে না, এখান থেকে চলো চলে যাই। সিমি, চিন্তা করো না, আমি আছি না তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না, এসো। কিন্তু চলো ভিতরে গিয়ে দেখি, চলো। মনি, আমার ভয় করছে। কিচ্ছু হবে না সিমি, কাম অন চলো। দেখো মশাল জ্বলছে, এর মানে এখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকেন। মনি, আমার খুব ভয় করছে, দয়া করে এখান থেকে চলো। সিমি, আমি ওদিকটা দেখছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার কথা কখনো শুনবে না। মনি, প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় করছে। মনি, 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 তুমি কোথায়? আমি বলছি তোমায় এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। মনি, খুঁজি মনিকে। মনি, মনি দেখো, আমার খুব ভয় করছে, প্লিজ এখান থেকে চলো। মনি, কোথায় তুমি সিমি? আহ
খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে। বাঁচাও। এই জায়গাটা খুবই বিপজ্জনক, আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমাদের সাথে যা খুশি হতে পারে। সিমি তাড়াতাড়ি চলো এখান থেকে, সিমি তাড়াতাড়ি চলো চলো। শোনা যায় মৃত্যুর পরেও একটা জগৎ আছে আত্মাদের। আপনারা কি এটা বিশ্বাস করেন? আপনাদের কখনো মনে হয়েছে কি যে আপনাদের কোনো আপনজন আপনাদের ছেড়ে চলে যাওয়ার পরেও আপনাদের সাথেই আছেন? কোনো অজানা স্থানে কোনো অজানা শক্তির উপস্থিতি কি আপনারা অনুভব করেছেন? আজ আমি নিয়ে এসেছি
এই বিশ্বাস আর অন্ধবিশ্বাসের একটা নতুন রূপ। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি শাবাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের প্রথম হরর রিয়েলিটি শোতে, যার নাম হলো মৃত্যুর খেলা। এটা এমন শো যা এর আগে না কেউ দেখেছে না বানিয়েছে। এই খেলায় লড়াইটা কোনো মানুষের সাথে হবে না বা কোনো শক্তির বিরুদ্ধে, প্রতিদ্বন্দ্বিতা হবে শুধুমাত্র ভয়ের সাথে। এই শোতে আমি আপনাদের পছন্দের 8 জন সেলিব্রিটিকে এই ভয়ঙ্কর জায়গায় বন্ধ করে দেব, আর তাদের মধ্যে যে ওখানে 8 দিন থেকে বেরিয়ে আসতে পারবে সেই হবে আমাদের মৃত্যুর খেলোয়াড়। আর একটু আগে আপনারা যা স্ক্রিনে দেখলেন ওটা একটা ট্রেলার ছিল, যাতে আমাদের অভিনেতারা আপনাদের দেখালেন যে এই শোতে আপনাদের সাথে কি কি হতে পারে। সেই জায়গার একটা ছোট্ট ঝলক আপনারা আমাদের এই টিভির পর্দায় দেখলেন, সেটা 200 বছরের পুরনো। মানুষ তো থাকে না, কিন্তু শুনতে পাওয়া যায় ওখানে ওখানে অসংখ্য অসংখ্য আত্মা বসবাস করে। এটা সত্যি। এবার আমি সেই সব অভিনেতাদের সঙ্গে আলাপ করাবো যারা আমাদের এই ট্রেলার বানাতে সাহায্য করেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, জোরে হাততালি দিয়ে স্বাগত জানান সিমি আর মনিকে। ওয়েলকাম মনি, ওয়েলকাম সিমি। মনি, প্রথমে আপনি বলুন কি ওই জায়গায় যাওয়ার আগে আপনার কেমন লাগছিল? যদি আমার কথা বলতে হয় তো আমি আগে আত্মায় বিশ্বাস করতাম না, তাই ভেতরে যাওয়ার আগে আমার ভয় করেনি একটু। সব জায়গারই একটা গল্প থাকে, ব্যাস এটা ভেবেই ভেতরে গেছিলাম। ও, তো ওখানে যাওয়ার পর আপনাদের চিন্তায় পরিবর্তন হয়েছে, ভয় পেয়েছিলেন আপনারা? আমি তো প্রথম থেকেই ভয় পেয়েছিলাম, আর এই ভিডিও তৈরির সময় অনেকবারই আমার যেন মনে হয়েছে যেন কেউ আমার সাথে দাঁড়িয়ে আছে, কেউ আমার চুল ধরে টানছে, কিন্তু ওখানে কেউ ছিল না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ওটা খুবই ভয়ঙ্কর জায়গা। আমার মনে হয় আমরা খুব ভাগ্যবান যে ফিরে এসেছি। ওখানে অনেক কিছু আছে, সত্যি বলতে অনেক কিছু। লেডিস এন্ড জেন্টলম্যান, জোরে হাততালি মনি এবং সিমির জন্য। ধন্যবাদ মনি, ধন্যবাদ সিমি, আপনারা বুঝতে পারলেন। তো আপনারা দেখলেন এই ছিল আমাদের অভিনেতাদের অভিজ্ঞতা। কিন্তু এবার এই শোতে আমরা আপনাদের প্রিয় সেই 8 জন সেলিব্রিটিদের ডাকবো যাদের ওই জায়গায় থাকতে হবে পুরো 8 দিন। 8 দিন! আপনাদের ভয় লাগছে? আমারও। আরে ছাড়ুন তো, জীবনে একটু ঝুঁকি না নিলে আর কি করলাম? তো ডাকছি তাদের যাদের ভয় লাগে না, আলাপ করি সেই 8 জন বীর খেলোয়াড়ের সঙ্গে যারা আমাদের সাথে খেলবেন মৃত্যুর খেলা। তো স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম 2 খেলোয়াড়কে। এদের সম্পর্কে কি আর বলবো, এমন একজন অভিনেত্রী যিনি আমাদের সবার হৃদয়ের রানী, অসাধারণ সুন্দরী যাকে ভারতের গ্রামে গ্রামে সবাই চেনেন।
ধারিণী হলেন টেলিভিশনের নতুন তারকা, যার উজ্জ্বলতায় সকলের চোখ ধাঁ দিয়ে গেছে। তাই লেডিস এন্ড জেন্টলম্যান, দয়া করে স্বাগত জানান প্রতিযোগী এক এবং প্রতিযোগী দুই কে, অসামান্য সুন্দরী রোশনী আর ভীষণ হ্যান্ডসাম গৌতমকে। ওয়েলকাম গৌতম। থ্যাংক ইউ। হাই রোশনী। হাই। লেডিস এন্ড জেন্টলম্যান, গৌতম এবং রোশনী। আর এবার ডাকছি আমাদের তৃতীয় প্রতিযোগীকে। হ্যাঁ বন্ধুরা, তিনি সেই সুপারস্টার যিনি অনেক বছর ধরে টেলিভিশনে মায়ের চরিত্রে অভিনয় করছেন, আর এখন আসল জীবনেও, নিজের বাস্তব জীবনেও একজন সফল মায়ের ভূমিকা পালন করছেন। আর এবার আমাদের চতুর্থ প্রতিযোগী এমন একজন অভিনেতা যিনি সিনেমা, টিভি, থিয়েটার সব জায়গায় নিজের ছাপ রেখেছেন। ওনার উচ্চতা একটু কম, কিন্তু প্রতিভা, উন্মাদনা সবার চেয়ে বেশি। প্লিজ 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 হাততালি দিয়ে স্বাগত জানান কেতকী আর জানকে। এবার আসো, ওর খানিকটা রঙিন লাগছে না? তো চলুন, আর বেশি অপেক্ষা না করে ডেকে নিই আমাদের পরের দুই প্রতিযোগীকে। ওনাকে দেখুন, ভারতীয় টেলিভিশনের সব থেকে জনপ্রিয় গৃহিণী, যার এক ঝলক হাসি আমাদের মন জয় করে নেয়, ভারতীয় গৃহিণীদের রোল মডেল। মডেলিং থেকে অভিনয়ের যাত্রাপথে এনার লক্ষ লক্ষ গুণমুগ্ধ তৈরি হয়েছে। প্রতিভার সাথে যখন রূপ মিশে যায়, তখন কি কেউ তাকে থামাতে পারে? আরে আরে, আলো কি করে নিভে গেল? এটা এটা কি হলো? ইয়েলো ইলেকট্রিশিয়ান, ইয়েলো ইয়াবার কি নতুন স্টান্ট? আরে আরে, কেউ আছেন? ও, ওই লিফটটা চালু করুন। আপনাদের কেমন ব্যবস্থা? এত বড় অভিনেতাকে হাওয়াতে ঝুলিয়ে রেখেছেন। হয় হয় এমন একটু হয় লেডিস এন্ড জেন্টলম্যান। আর এমনিতে যখন হরর রিয়েলিটি শো, তখন তো এইসব একটু যাক। স্বাগত জানান আশিকা আর বিমান। ওয়েলকাম বিমান, ওয়েলকাম আশিকা। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের ছজন প্রতিযোগী তো এসে গেছেন, এবার আমরা ডেকে নেব শেষ দুজনকে। না 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 না, ওনারা আসলে দুজন নন, একজন। বলুন কিভাবে? এই দেখুন, আমাদের সেলিব্রিটি দম্পতি, যাদের এর আগেই অনেক রিয়েলিটি শোতে লড়াই ঝগড়া করতে দেখেছেন। কিন্তু বন্ধুরা, যেখানে ভালোবাসা আছে সেখানে একটু লড়াই তো হতেই পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম বক্তিয়ার আর তানাজ। ওনারা সবাই তো মৃত্যুর খেলার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা প্রস্তুত কি? তো প্রতিযোগীরা, আপনাদের ওই জায়গায় পুরো 8 দিন থাকতে হবে, আর শেষ অবধি যে ওখানে থাকতে পারবে সে জিতবে 1 না 2 না পুরো 5 কোটি। হ্যাঁ, তো রোশনী, আপনার কি মনে হয় এই শো আপনি জিততে পারবেন? আপনারা যেমন জানেন, আমি সদ্য একটা বড় রিয়েলিটি শো জিতে এসেছি, এন্ড আই থিংক আমার জেতার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি শিওর যে এটা আমি নিশ্চয়ই জিতবো। শুনে ভালো লাগলো, বাহ, দারুণ আত্মবিশ্বাস, দারুণ। গৌতম, আপনার কি মনে হচ্ছে? দেখুন, হার জিতের কথা তো বলতে পারবো না, কিন্তু চ্যালেঞ্জেস আমি খুব পছন্দ করি। এখানে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টস, বেস্ট অফ লাক, গড ব্লেস ইউ। কেতকী দেবী, হ্যাঁ বলুন, আপনার মনের অবস্থা কি? আপনি এই খেলার জন্য কোনো রণকৌশল বা পরিকল্পনা বানিয়েছেন?
আমি তো এখানে শুধু আমার বাচ্চাদের জন্য এসেছি, আমার বাচ্চারা আর দেশের বাচ্চাদের এটাই দেখাতে চাই, যদি ভয়কে জয় করে নিতে পারো তাহলে জিত তোমার হবেই। হ্যাঁ, কিন্তু এতদিন বাচ্চাদের ছেড়ে থাকতে হবে, আমি ওদের খুব মিস করব। আমি বুঝতে পারছি। এবার বলুন মিস্টার জান, আপনি কি ভাবছেন? এই শো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ পর্যন্ত আমি যত শো করেছি সেখানে আমার উচ্চতা নিয়ে মজা করা হয়েছে, কিন্তু আমি এই শো এর মাধ্যমে এটা দেখাতে চাই যে পৌরুষ হাইট বা ওয়েট নির্ভর নয়, এটা মস্তিষ্কের ব্যাপার। নিশ্চয়ই, আমি নিশ্চিত আমাদের সব দর্শক এই শো দেখছেন, তারা নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করবেন। এবার জিজ্ঞেস করব আশিকা, আশিকা দেবী, আপনি এই মৃত্যুর খেলাকে বেছে নিলেন কেন? একজন অভিনেত্রীকে একই ধরনের চরিত্র দেওয়া হলে তার তো একঘেয়েমি লাগবেই, তাই আলাদা আলাদা চরিত্র ফুটিয়ে তুলতে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন। মেয়ে আর বউয়ের চরিত্র তো আমি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছি, এবার একটু শক্ত কিছু করি। একদম একদম, আর জেতার মূল্য তো 5 কোটি টাকা। বিমান, আপনার কি মনে হচ্ছে আপনি এই শোতে কত দূর যেতে পারবেন? একজন নায়কের সবসময় তৈরি থাকা উচিত, কিন্তু বিপদ তো বলে আসে না, আমি শুধু ভয় পাই হেরে যেতে। আমি এখানে জিততে এসেছি, দ্যাটস ইট। আরে বাহ, এত হাততালি, এই জন্যই তো হিরো বলে আপনাদের। চলুন এবার যাই আমাদের সুন্দর দম্পতির কাছে, বক্তিয়ার আর তানাজ। তানাজ, প্রথমে আপনি বলুন কেমন লাগছে? সত্যি কথা বলতে কি আমি খুবই উত্তেজিত। আপনারা হয়তো জানেন না যে আমি ভয়ের সিনেমা দেখতে, ভয়ঙ্কর গল্প শুনতে খুব ভালোবাসি, আর এই শো এর জন্য আমি ভয়ঙ্কর বাংলোতে থাকতে পারবো, আর আমি সব মিলে খুব উত্তেজিত। আসলে আমাদের যখন এই শো এর প্রস্তাব দেওয়া হয় আমি নিশ্চিত ছিলাম না, আর আমি শুনেছি যে যতক্ষণ না আপনি এই আত্মাদের বিরক্ত করেন ওরা কারোর ক্ষতি করে না, আর আমি তো এমন একটা ভূতের সাথে ভেতরে যাচ্ছি যে আমার সাথে বাড়িতেও থাকে। আমি আশা করব যে বক্তিয়ারের আত্মার ব্যাপারে কথাটা সঠিক, কারণ আজ পর্যন্ত যে ওখানে গেছে সেই আফসোস করেছে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখলেন আমাদের প্রতিযোগীদের কতটা নিজের উপর আত্মবিশ্বাস আছে। এবার এনাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলতে শো এর পুরস্কারটাও দেখিয়ে দিচ্ছি, 5 কোটি টাকা। তো ভেতরে পাঠাবার আগে এই খেলার নিয়মগুলো আপনাদের বলে দিই। প্রথম নিয়ম, কেউ ভেতরে সেলফোন, বই বা ওয়াকম্যানের মতো বৈদ্যুতিক উপকরণ নিয়ে যেতে পারবেন না। দ্বিতীয় নিয়ম, যেহেতু আমাদের জাতীয় টেলিভিশনে দেখা যাবে তাই আমরা চাইব যে আপনারা অশালীন কোনো শব্দ ব্যবহার করবেন না। এবার 3 নম্বর নিয়ম, আর সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম, কোনো প্রতিযোগী কোনো সময় ওই জায়গা থেকে পালাবার চেষ্টা করবেন না। যদি কোনো প্রতিযোগী এটা করেন উনি সেই মুহূর্তে বাতিল হয়ে যাবেন, আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা ঘর দেওয়া হবে। কেউ যদি ওখানে না থাকতে চান তো ওখানে একটা লাল বোতাম থাকবে, ওই বোতামটায় চাপ দিলেই ওই প্রতিযোগীর যাত্রা সেখানেই শেষ হবে। তাহলে প্রিয় প্রতিযোগীরা, যে পুরো 8 দিন ওখানে থাকতে পারবে সেই নিয়ে যাবে এটা বাড়িতে। তো শুভেচ্ছা রইল এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রতিযোগিতার জন্য, যে সব থেকে সেরা সেই জিতুক এই মৃত্যুর খেলায়।
বউ। আপনারা যেমন দেখলেন ওই দরজাতে তালা লাগানো হয়ে গেছে, এবার এই দরজা আট দিন পরে শুধু বিজয়ীর জন্যই খুলবে, আর এটা তো সময় বলবে যে ওদের সাথে কি হতে চলেছে। চলুন দেখা যাক আমাদের প্রতিযোগীরা কতদূর পৌঁছেছে। স্ক্রিন চালু করুন। রশনি, তোমার কি মনে হয় না তুমি হিল না পরে সাধারণ জুতো পরলে আরো তাড়াতাড়ি হাঁটতে পারতে? তোমারও কি মনে হয় না তোমার নিজের চরকায় তেল দেওয়া উচিত? ও সেক্ষেত্রে এক্সকিউজ মি ম্যাডাম, আপনি যদি এইভাবে হাঁটেন তাহলে আমার মনে হয় আমাকে এগিয়ে যেতে হবে। উফ, থ্যাংক ইউ, হোয়াট এভার। ইয়া, হে ভগবান, এখানে তো কোনো আলো নেই, একটা আলো তো সুরঙ্গে থাকা উচিত। ওহো, কে তো কিদি, আলো লাগিয়ে দিলে এই জায়গাটা এতটা ভয়ঙ্কর কি করে লাগতো? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। আশা করি এখানে খাবারটা ঠিকঠাক পাওয়া যাবে। এনার এখন থেকে খাবারের চিন্তা হচ্ছে। আপনি কি আট দিন এখানে টিকতে পারবেন? জাস্ট চুপ করো। হ্যাঁ, বিচ্ছিরি সুরঙ্গ, আমাদের এখানে আট দিন থাকতে হবে। ধুর, খ্যানখ্যান করা বন্ধ করে একটু হাসি মুখে কাজ করো তো। প্লিজ চুপ করো, তোমার সাথে কথা বলতে আমার একটুও ভাল লাগছে না। তোমার সাথে কথা বলার ইচ্ছা আমারও নেই। যদি এটা পাঁচ কোটির ব্যাপার না হতো তাহলে আমি তোমার সাথে এখানে আসতামও না, বুঝলে? চুপ করো বক্তিয়ার। উফ, আমাকে ভয় দেখিও না তো। চুপ করো। পিছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তুমি নিজের কাজে কনসেন্ট্রেট করো। আউচ, আরে বললাম না সামনে চলো, পিছিল এখানে। আই এম ফাইন নাও, তুমি আমায় ছাড়তে পারো। ধরার কোনো ইচ্ছাই নেই, যদি তুমি ঠিক করে হাঁটতে পারো তো। এখন প্লিজ গাইজ, একটু সাবধানে চলবেন, এখানটা পিছিল। একটু আগেই আমাদের বন্ধু রোশনি পড়তে পড়তে বেজে গেছেন। সাবধানে আসুন। আরে টর্চ শির উপর মারুন প্লিজ। একটা তালে তো রাখা উচিত ছিল, কিছুই দেখা যাচ্ছে না। খুবই আত্মপ্রত্যয় নিয়ে কেতকী দেবী ওখানে গেছিলেন, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না উনি নির্ভীক। ছোট দরজা একটু সামলে। ওফ, এই সুরঙ্গ কি শেষ হবে না নাকি? ব্যাপারটা এরকম নয় তো যে পুরোটাই এই সুরঙ্গের ভেতরেই তৈরি। একটু ধৈর্য ধরুন জান ভাই, মনে হচ্ছে সুরঙ্গ শেষ হয়ে এসেছে। এগো, একদম ঠিক। যদি এই মানসিকতা ধরে রাখতে পারেন তাহলে তানাস পাঁচ কোটি জিততে পারেন। সাবধানে, মাকড়সা জাল রয়েছে এখানে। Thank you.
বখতিয়ার কি আওয়াজ বের করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করো না। শব্দ? কেমন শব্দ? আমি কোনো শব্দ করিনি, প্লিজ। ও প্লিজ, আমি দিব্যি করে বলছি, আমি কোনো আওয়াজ করিনি। তুমি এক্ষুনি আওয়াজ আরে আরে এটা কি হলো? স্ক্রিনটা বন্ধ করলেন কেন? স্বাগত। এখানে আসার নিশ্চয়ই কোনো সহজ রাস্তা আছে যেখান দিয়ে আমাদের জিনিসগুলো কেনেছে আর ইচ্ছা করে আমাদের নোংরা সুরঙ্গে ঢুকিয়ে দিয়েছে। আরে আশিকা, এই লোকগুলো এরকমই করবে, সবকিছুই আমাদের নোংরা ভয়াবহ আর কঠিন পথ পার করে পেতে হবে, না হলে এই চ্যানেলে টিআরপি বাড়বে কি করে? তো তুমি কি ভাবলে এটা রিয়েলিটি শো? এখানে 5 কোটি টাকা মুখ দেখে খেয়ে দিয়ে আনন্দ করার জন্য দেবে না, এত সহজ নয় জেতাটা। আমাকে জিজ্ঞেস করো। ও, মনে হচ্ছে এটা আমার ঘর। ও, মনে হচ্ছে এটা আমার ঘর। আমি খুব ক্লান্ত, ঘরে যাচ্ছি, খাবার জন্য ডেকে নিও। আগে জানতে হবে খাবার কোথায় আছে। আমি দেখে সবাইকে জানাচ্ছি। আমিও আমার ঘরে যাই। এখানে ক্যামেরাগুলো কোথায় লাগিয়েছে? কিছু দেখা যাচ্ছে না তো। মনে হয় ক্যামেরা এমন জায়গায় লাগানো আছে যাতে আমরা দেখতে না পাই। হিডেন ক্যামেরাস। এই জায়গাটা কেমন কিছুই বুঝতে পারছি না। এটা রিয়েলিটি শো ভাই, ধীরে ধীরে সব বুঝতে পারবে, এটা কেমন জায়গা আর বিপদটা কোথায়।
তানাজ, 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 ওই দিকটা, আমি এই দিকটা দেখছি। তানাজ, আমি এই দিকটা দেখছি। তানাজ, আমি বলেছিলাম এই খেলাটা আমি খেলবো না। তানাজ, 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 প্লিজ সাড়া দাও। তানাজ, 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 বক্তিয়ার, 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 আরে চলো, বক্তিয়ার, 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 তোমাদের মুখগুলো তো দেখো, আরে আমি মজা করছিলাম। ইয়ারকি, পাগল নাকি তুমি? এটা ইয়ারকি, স্টুপিড। এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলো বক্তিয়ার। আর আমি বললাম যে আমি মজা করছিলাম। বাই দ্য ওয়ে, এখানে খাবার দিয়ে গেছে। আমি সবাইকে ডেকে আনছি। গন্ধ তো ভালোই আসছে না? কি সুন্দর সাজিয়েছে, ওয়াও! দেখা যাক খাবার কি আছে। কাটা হাত! এক মিনিট গাইজ, আমি দেখছি। না গৌতম, ছেড়ে দাও। আশিকা, এক মিনিট। কি করছো, কি করছো? আরে ওটাতে হাত দিও না। আরে গৌতম, ছেড়ে দাও। এটা রাবারের হাত, আমি মজা করছিলাম। দেখো আমি এটা রেখে আসছি, তারপর সবাই একসাথে খেতে বসবো। এরকম খাবার নিয়ে কেউ মজা করে? যদি এরকমই মজা করে তাহলে শেষ পর্যন্ত কেউই থাকবে না এখানে। তো কি, আমি খাবো না, আমার খিদে মরে গেছে। আশিকা, আরে খেয়ে নাও, এটা তো টিভি শো। আরে ভয় দেখানোর জন্য এমন তো করবেই। ওরা ঠিক কথাই বলছে। হ্যাঁ চলো খেয়ে নি। এখন ছাড়ো তো, আমার খুব জোর খিদে পেয়েছে, আমি খেতে বসছি। কেতকি দি, আপনিও একটু খেয়ে নিন। না বাবা না, আমি তো বিশুদ্ধ নিরামিষাশী। কে জানি এরা কোন চামচ কিচে দিয়েছে, আমি খাবো না। রশনি, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। নো থ্যাঙ্কস। দেখো আমি এই জন্য জিজ্ঞেস করছি, যদি তুমি না খাও তাহলে বাঁচবে না, আর যদি না বাঁচো তাহলে ওই 5 কোটি টাকা কি করে জিতবে? কেউ একজন 5 কোটির কথা বললো? 5 কোটি বলতে মনে পড়লো, যদি আমাদের শেষ অবধি টিকতে হয় আমাদের একসাথে থাকতে হবে, না হলে বিপদ হতে পারে। আর হ্যাঁ, বিশেষ করে সেই সব লোকেদের বলছি যে বাঘ এসেছে, বাঘ এসেছে, দয়া করে এমন করে চিৎকার করবেন না, তাহলে সত্যিকারের বাঘ এলে আমরা ঠিক করতে পারবো না যে কি করতে হবে। তো বন্ধুরা একটু এক্সকিউজ মি বক্তিয়ার, তোমার যদি কিছু বলার থাকে তাহলে সরাসরি কেন বলো না? এইভাবে ঘুরিয়ে বলার কোনো দরকারই নেই, বুঝলে? আর আর সবার সামনে বেশি চালাক সাজার চেষ্টা করো না, বুঝলে? কারণ আমি যদি এই রিয়েলিটি শোতে একা আসতাম, আমি এইভাবেই থাকতাম, ঠিক আছে? তাই নিজের চরকায় তেল দাও। তানাজ, তানাজ, আমি ছেড়ে দে, ওর মেজাজ খারাপ আছে। দর্শকরা এসব দেখলে পাগল হয়ে যাবে। আর দলের লোকেরাও না কি সব অদ্ভুত জিনিস রেখে দিয়েছে,
খাবার জায়গায় কাটা হাত। কয়েকজন তো খুব ভয় পেয়ে গেছিল, তাই না? সত্যি কথা বলতে কি আমি নিজেই ভয় পেয়ে গেছি, এখনো ভয় পাচ্ছি। আরে এই 12 নম্বর ক্যামেরার কি হলো? কেতকিদির ঘর থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, এখন কি করি? সবার সামনে কেন কেন কেন? আরে কি করছিস বক্তিয়ার? আরে ও মজা করছিল, তুই নিজের মেজাজ খারাপ করছিস কেন? তুই তো এরমই বলবি না, তোর তো বিয়ে হয়নি। একবার যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আর এরকম বলতিস না। আরে তুই তো ভালোবেসেছিলিস বলেই তো বিয়ে করেছিলি না? ভালোবেসেছিলাম, এক্সকিউজ মি, আমি এখনো ওকে খুব ভালোবাসি। আমি তানাসকে খুব ভালোবাসি, তাই ওকে হারাতে চাই না। আর আমি থাকতে তানাজের কিচ্ছু হতে দেব না। হ্যাঁ, আর আমি থাকতে তানাজের কিচ্ছু হবে না। আরে এত ভালোবাসা যখন দেখবি সব ছোটখাটো সমস্যা নিমেষে মিটে যাবে। ছোটখাটো সমস্যা? হ্যাঁ রে হ্যাঁ। তুই তানাসকে চিনিস না, ছোটখাটো সমস্যা যেদিকে তানাস তার উল্টো দিকে। ওকে দেখলে খুব চালাক মনে হয়, চিৎকার করছে, ঝামেলা করছে, কিন্তু তানাজের একটা কিন্তু তানাজ একটা বাচ্চা মেয়ে, আমার তানাজ একদম শিশু। ড্যাম ইট, জানি না কেন বক্তিয়ার আমাকে বাচ্চা ভাবে। আরে আমি তো নিজের ভালোমন্দ বুঝতে পারি, আসলে বাচ্চা তো নিজে, আমাকেই ওর খেয়াল রাখতে হয়। কিন্তু এখানে সবাই আমাকেই ভুল বুঝবে, বিশেষ করে ওই কেতকি দেবী। আরে দেখো ভাই, আমি তোমাদের বিছানার চাদরটা বদলেছি। হ্যাঁ মানছি এটা হয়তো পরিষ্কার, কিন্তু আমার নিজের চাদরে শোবার অভ্যেস, এই জন্য। গোটা বাড়িতে পোকামাকড় ঘুরছে, কে জানে এটাতে কি কি ঘুরেছে, তাই সরি। হ্যাঁ আমি জানি না এখানে ক্যামেরা কোথায় লাগানো আছে, কিন্তু আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? জানি এগুলো আপনারা ভয় দেখানোর জন্য করছেন, কিন্তু প্লিজ খাবার নিয়ে এরকম করবেন না। হ্যাঁ রশ্মিদি, আমি জান। আই এম সরি, আমি আপনাকে দেখতে পাইনি। সবকিছু ঠিক তো? সরি তো আমি বলবো, আপনাকে বিরক্ত করলাম। আপনার কাছে এক্সট্রা ব্যাটারি আছে কি? আমার টর্চটা বন্ধ হয়ে গেছে। ওকে আমি দেখছি, আই এম শিওর আমার কাছে থাকবে, এক মিনিট। ভয় দেখানোর জন্য ধন্যবাদ, এখন আমার সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ সবই ঠিক আছে, তবে ওই হাত নিয়ে মজা করার জন্য আমি সত্যিই দুঃখিত। সে ঠিক আছে, তোমার কি মনে হয় এই বাড়িতে সত্যিকারই ভূত আছে? মানে তুমি বিশ্বাস করো? না আমার এসবে বিশ্বাস নেই, তবে সত্যি বলতে কি প্রথমে ওই হাতটা দেখে না আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। এমন অনেক জিনিসে থাকবে ভয় দেখানোর জন্য। হ্যাঁ প্রডিউসার বলেছিলেন আমাকে যে এই শোতে এখন পর্যন্ত সব থেকে বেশি টাকার পুরস্কার দেওয়া হচ্ছে, তাই ব্যাপারটা একটু কঠিন। আশিক আমি রোশনিকে নিয়ে ভাবছিলাম, দ্যাট শি ইজ এ ব্রেভ গার্ল, ও এসবকে একদম ভয় পায় না। জান মানে জান বাবু, জীবনে বাঁচতে গেলে সাহসী হওয়াটা জরুরি। আর তাছাড়াও জীবনে এত কিছু দেখে নিয়েছি যে কোনো জিনিসেই আর ভয় লাগে না। এই জন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে, আই মিন মানে হলো খুবই শক্তিশালী। আরে এই শোটা খুব অদ্ভুত, আর আগে গিয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে, আর বিপজ্জনক হয়ে উঠছে। আমি তানাজকে খুব ভালোবাসি, আর এই জন্য আমি ওকে হারাতে চাই না, কিন্তু তানাজ এটা একদম বুঝতে চায় না। আরে এক মিনিট, তুই বলছিস এই শোটা বিপজ্জনক,
তুই কি ভাবছিস সত্যি সত্যি আত্মা আসবে এখানে? তুই কি এখানে হঠাৎ করে চলে এসেছিস? কন্ট্রাক্ট পেপার পড়িসনি? না কেন, কি লেখা আছে পেপারে? পরিষ্কার লেখা আছে এই বাড়িতে ঢোকার পর অনেক কিছু হতে পারে, আর অনেক কিছু হচ্ছেও। কাল রাত থেকে আমার মানে এটা হলো আমি নিরামিষাশী না? এখন আমাদেরকে যদি আপনি ফুসফুস, কাটা হাত এসব দিয়ে দেন কি করে চলবে? আর যদি আমি না খাই আমি মরে যাব। হ্যাঁ, আর যদি আমি মরে যাই তাহলে ওই 5 কোটি কে পাবে? এইভাবে তো চলতে পারে না। আমার কথা আপনি বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? হ্যাঁ, তাই না? তাই প্লিজ আমার রিকোয়েস্ট, এই ফ্রেমটা নিজে থেকে কি করে পড়ে গেল? আরে শো, এটা তানাজের আওয়াজ, এটা এটা তানাজের আওয়াজ। কারোর কিছু হয়েছে। এই চিৎকার কিসের? আমি দেখছি। আমিও তোমার সাথে যাব। আচ্ছা এসো, সাবধানে আসবে। এসব কি হচ্ছে? এটা কার চিৎকার ছিল? জানি না, আমিও শুনেছি। হ্যাঁ, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু তুমি আওয়াজটা শুনেছি কিন্তু কোথা থেকে এলো জানি না। এটা কার চিৎকার? সবাই তো এখানেই আছি। কেতকিদির? হ্যাঁ চলো। কেতকিদি, কেতকিদি আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন। কেতকিদি দরজা খুলুন, দরজা খুলুন। কেতকিদি আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন, দরজা খুলুন। তোমরা আমার দরজার বাইরে কি করছো? আপনি ঠিক আছেন? আমার কি হবে? আমরা আপনার চিৎকার শুনলাম তাই আমরা সবাই। না, আমি তো চিৎকার করিনি। ইনফ্যাক্ট তোমরা এসে আমার ভয় পাইয়ে দিয়েছো। কিন্তু আমরা আপনার চিৎকার শুনেছি, ওটা আপনার চিৎকার ছিল না? না ভাই, আমি একদম চিৎকার করিনি, আর আমি কারো চিৎকারের আওয়াজ শুনতেও পাইনি। দেখুন কেতকিদি, আমরা চিৎকার শুনেছি, আমরা সবাই চিৎকার শুনেছি। ওয়েট এ মিনিট, আপনিও আবার তানাজের মতো আমাদের সাথে ইয়ার্কি করছেন না তো? এই রশনি, মাইন্ড ইট, তুমি সব কথায় তানাজকে টানবে না। বললাম না বাবা, আমি একদম ঠিক আছি, 100% আস্ত আছি, ওকে? অদ্ভুত ব্যাপার কেতকিদি, ওই চিৎকারটা আপনি শুনতে পেলেন না? ওসব কথা থাক, কেতকিদি ঠিক আছে এটাই যথেষ্ট। যাগে, থ্যাংক ইউ, তোমরা আমার কথা ভেবে যে আমায় খুঁজতে এসেছো, এবার আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এটা কেমন করে ভাঙলো? জানি না, ওখানে রেখেছিলাম, হঠাৎ পড়ে গেল। হাওয়াতে পড়ে গেছে হয়তো। হুম, এমনিতেই আপনার বাচ্চারা খুব ভালো। খুব ভালো না, ওরা সব থেকে ভালো। কোনো ব্যাপার না, ভেঙে গেছে তো, এখানে তো আছে আমার কাছে, এই দেখো। আপনার বাচ্চারা খুব মিষ্টি, নিজেদের মাকে টিভিতে দেখে খুব আনন্দ পাচ্ছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। আচ্ছা কেতকিদি, আমি আসি, গুড নাইট। গুড নাইট জান ভাই।
গুড মর্নিং রশনি, এনারা কি ব্যায়াম করছেন? না, হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুটিং করে আমি তো জিভের রাস্তা ভুলেই গেছি। কাল থেকে আমিও শুরু করে দেবো। হ্যাঁ, সেটা খুব ভালো কথা। তা শুটিং তো আমরা সবাই করি, কিন্তু কিছু জিনিস এমনও হয় অভ্যেস করলে সহজেই হয়ে যায়। কি বলো জান? হেই, গুড মর্নিং। হেই, গুড মর্নিং। আমি চা বানাতে যাচ্ছি, যদি চা বানানোর সরঞ্জাম থাকে তাহলে। তুমি চা খাবে? তুমি বানাচ্ছো না? নিশ্চয়ই খাবো। অ্যাকচুয়ালি তোমার হাতের তৈরি সবকিছুই আমি খেতে পারি। গুড মর্নিং গাইস। হেই, হাই। আরে কেতকিদি কোথায়? কেউ কে দেখেছে? আমার মনে হয় কেতকিদি উঠে পড়েছেন, আমি দেখে আসি। আই লাইক ইট, খুব মিষ্টিও। দরজা খুলুন কেতকিদি। কেতকিদি, 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 কোথায় যেতে পারে? কাল রাত্রে ভাঙা ছিল, ঠিক কি করে হলো? এই হাভেলিটা বাড়ি থেকে সত্যি খুব ভয়াবহ লাগে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে একটা খুব ভালো রিসর্ট বানানো যেতে পারে। লোকে বলে এখানে আত্মা থাকে, তাহলে এখানে কেউ রিসর্ট বানাতে কেন আসবে? প্লিজ, আমি ওগুলোতে বিশ্বাস করি না। প্রথমবার প্রথমবার আমি তোমার সাথে একমত হলাম, খুব ভালো। জানো তো, এই জায়গাটা যদি আমার হতো না, এখানে খুব ভালো একটা রিসর্ট বানাতাম। আর আমি জানি সেটা খুব সাকসেসফুলও হতো, কিন্তু আনফর্চুনেটলি সব জিনিসের জন্য তো টাকা লাগে না, পয়সা দিয়েই তো সব কিছু কেনা যায়। তোমার কি সত্যি মনে হয় যে টাকা দিয়ে জীবনে সব কিছু কেনা যায়? আমরা তো সবাই এখানে টাকার জন্যই এসেছি, রাইট? উফ, ও মাই গড। তানাস প্লিজ, আমি বুঝতে পারছি না যে তোমাকে কি করে বোঝাই। বক্তিয়ার প্লিজ, অনেক লোক এই শোটা দেখছে, জরুরি নয় যে আমরা সব কথা এখানেই বলি। আমার তোমার জন্য চিন্তা হচ্ছে তানাস, মনে করো এখানে কোনো আত্মা থাকে তো, আর আমায় কিছু করে দেয় যদি? আরে কাম অন ইয়ার, এটা শো, একটা রিয়েলিটি শো। তানাস, তাহলে ক্যামেরা কোথায়? কোনো ক্রু নেই কেন? ওকে, বাস বাস বাস, বাকিয়ার জাস্ট জাস্ট ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। এখানে দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, না মানুষ না আর কিছু। হ্যাঁ, এখানে তো কিছুই নেই।
একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করেছি বিমান। কি? তুমি একা একা চুপচাপ থাকতে পছন্দ করো, তাই না? অ্যাকচুয়ালি আমার বন্ধুত্ব করতে একটু সময় লাগে। সময় লাগে? কিন্তু এটা কি ভেবেছো যে যদি এখান থেকে বার না হতে পারো তাহলে বন্ধু বানাবার সময় কোথায় পাবে? আর এখানে কখন কি হবে কেউ জানে না, এটাই সেই কাজের উপযুক্ত সময়। আমার মনে হচ্ছে একদম তুমি ঠিক বলছো। আর কত সহজে তুমি এত বড় কথাটা বলে দিলে। চলো আগে দেখি, এখানে তো কিছু নেই, আগে যদি কিছু পাওয়া যায়। লেটস গো। এখানে কি আছে? ও, মনে হয় পুরনো একটা কুকুর। তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, থ্যাঙ্কস। গৌতম, কি হলো? ওখানে কিছু আছে। ওখানে তো কিছুই নেই। ওখানে কিছু ছিল, আমি দেখলাম। কাপড়? রোশন, ওখানে কিচ্ছু নেই, তুমি অকারণে ভয় পাচ্ছ। দেখো পিছলে যেও না, মানে আমি বলতে চাইছি এখান থেকে, না হলে পড়ে যাবে। দেখো পড়ে তো যাবো না, কিন্তু পিছলে যাওয়ার কোনো গ্যারান্টি নেই, তাই? হ্যাঁ, তুমি ঠিক ঘুরিয়ে ফিরিয়ে মনের কথা বলেই দাও। হ্যাঁ, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ। এটা তো টাটকা রক্ত, আমাদের মধ্যে কারো নয় তো এই লোকেট। তানাজ, 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 কি হলো? হ্যাঁ এই দেখো। ও মাই গড, এ তো রক্ত। এই লোকেটটা কার? আমি এটা ওখানে পেলাম, এটা ওখানে নিচে পড়েছিল। ও মাই গড, এটা কার লকেট হতে পারে? আমি জানি না। এটা কি খোলা যায় একটু দেখো তো। ও মাই গড, এ তো কারো বাচ্চার ছবি, কার হতে পারে? এ বক্তিয়ার, কি হয়েছে? আরে এখানে একটা লকেট পেলাম, একটু নিচে আয় না ভাই। দেখা, এতে তো রক্ত লেগে আছে, এটা কার? জানি না, তাই তোদের জিজ্ঞেস করছি। এই এই বাচ্চাদের ছবিগুলো চিনতে পারছো? ও নটা চল। হে গাইস, এখানে কেতকি দিয়ে এসেছে? না, কেতকি দিয়ে এখানে আসেননি। এটা এটা তো কেতকি দির। কি? হ্যাঁ, কি কি? আরে শিওর, মানে তুমি কি জানো এটা কেতকি দির লকেট? হ্যাঁ তো, উনি কাল রাতে আমাকে এই লকেটটা দেখিয়েছিলেন। এটা ওনার বাচ্চাদের ছবি। কাল রাতে পর তো কেতকি দিকে কেউই দেখেনি। এর মানে হলো কেতকি দির কিছু হয়েছে। তার মানে এটাই যে কোনো আত্মা কেতকি দিকে অ্যাটাক করেছে। তার মানে এটাও যে এই পুরনো বাড়িতে আত্মা আছে। তুমি আমার কথা বুঝতে চাও না কেন? আমি কখন থেকে বলছি, আরে আমি প্রথম থেকেই বলেছিলাম এই শোতে অংশ নেব না, কিন্তু তোমার জেদে অবশেষে আসতেই হলো। হয়েছে, শান্ত হও। দেখ, কোনো ভূত প্রেত আত্মা নেই এখানে। এই লোকেটা কোথায় পেয়েছিস বল? ওখানে, চল। কোথায়? রক্তের দাগও লেগেছিল ওখানে। ও এখানে, এইখান থেকেই পেয়েছিলাম লকেটটা। টাটকা রক্ত কার? এক কাজ করি, চল আশেপাশে খুঁজে যদি কিছু পাওয়া যায়, যাতে জানা যায় এখানে কি হয়েছিল। চল। এটা কি করে হতে পারে? আমি প্রথমবার এখানে আসছি তোমাদের সাথে। হোয়াট ডু ইউ মিন তানাজ? তাহলে তোমার আংটিটা এখানে কি করছে? তাও কেতকির লকেটের সাথে? তুমি বলছো না কেন যে
What are you doing here? তুমি যদি জানো কেতকিদি কোথায় আছে আমাকে বলে দাও। Stop playing this game। ও যখন বলছে যে ও জানে না মানে জানে না, বেশ মিটে গেল। আরে আমার কথাটা বিশ্বাস করো, আমি সত্যি জানি না আংটিটা এখানে কি করে এলো। আরে লকেটটা তো আমি প্রথমবার দেখছি। আর আমাকে জিজ্ঞাসা করার তুমি কে? I'm just trying to find out কি তোমার আটি আছে। তুমি এক সেকেন্ড রিল্যাক্স। লড়াই ঝগড়াটা এখন বন্ধ করা যাক। এখন কেতকিদি মিসিং, উনাকে খোঁজাটা জরুরি। কিন্তু আমি কেতকিদিকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। Oh my god, কেতকিদি, come on! তানাজ, গৌতম! এটা? কেতকিদি? আরে, হাত দিও না। এর থেকে প্রমাণ পাওয়া যেতে পারে। আমাদের ক্রুদের ডাকতে হবে। কিন্তু ইনি মারা যাবেন কি করে? এটা তো একটা রিয়েলিটি শো, তাই না? আর কেউ না কেউ তো দেখছে না? হ্যালো, আরে হেল্প, আরে কেউ আছো এখানে? হেল্প! তানাজ, প্লিজ কাম ডাউন। ইনি বেঁচে আছেন? কেতকিদি বেঁচে আছেন? কেতকিদি, আর ইউ অ্যাওয়েক? উঠুন কেতকিদি, আপনি ঠিক আছেন তো? মাই গড, আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। কি হয়েছিল জানি না। বেড়াতে বেরিয়েছিলাম আমি। আর কি কি হয়েছিল কেতকিদি? আর আমি যখন হাঁটছিলাম তখন পিছনে কারো পায়ের শব্দ শুনি। ফিরে দেখার চেষ্টা করলাম, সে আমাকে কোনো ভারী জিনিস দিয়ে মারল, আর অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু এরকম কে করতে পারে? জানি না, বুঝিনি কার পায়ের শব্দ, মানুষের নাকি কোনো আত্মা। কেতকিদি দেখুন, আমি বুঝতে পারছি আপনার এখন কি অবস্থা, কিন্তু নিজেকে সামলানোর চেষ্টা করুন। আর এমনিতে আমরা আপনার এই লকেটটা পেয়েছিলাম, বাইরে পড়েছিল, কিন্তু জানি না এতে রক্ত লাগলো কি করে। আর এই লকেটের সাথে আমরা তানাজের আংটিটাও পেয়েছি। আমি তো এখনো বুঝতে পারছি না তানাজ, তোমার আংটিটা ওখানে কি করে গেল? ওকে জিজ্ঞেস করো। তো টেবিল তৈরি হয়ে গেছে, ভিতরে গিয়ে দেখি জল খাবার তৈরি হয়েছে কি। উই উই উই, আশিকা, এটা নুন, বেশি পড়ে গেলে কেউ খেতে পারবে না, তাই আগে থেকেই কম দাও। সরি। গন্ধ তো দারুণ বেরোচ্ছে, বাড়ি থেকে তৈরি হয়ে এসেছো না? ও প্লিজ, ঘরে একদম সময় পাই না, আমার রান্নার লোক সব রান্না করে, কিন্তু আমার হাতের রান্না যদি খাও না আঙুল চাটতেই থাকবে। আচ্ছা তানাজ, রশনি একটা আংটির কথা বলছিল, তুমি কি জানো সেটা কি? ওর মাথায় কোনো গন্ডগোল আছে, ওর কথাগুলোকে সিরিয়াসলি নিও না, ওকে? জাস্ট ইগনোর হার। রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি জানতে চাইছিলাম। আমি বলছি আশিকাদি, দিদির আংটিটা বাইরে থেকে পাওয়া গেছে, যেটা আবার কেতকিদির লকেটের পাশে ছিল, ওটা আবার রক্তও লেগেছিল, আর দিদি নিজেই জানে না যে ওই আংটিটা বাইরে কি করে গেল। আমি আত্মা বলে কিছু বিশ্বাস করি না, কেউ নিশ্চয়ই আমাদের সাথে মজা করছে। ও মাই গড, কি হলো? কেতকিদির লকেটের রক্তটা তাজা ছিল। হ্যাঁ তো, আমরা যখন কেতকিদিকে দেখলাম তো ওনার এমন কোনো চোট ছিল না যেখান থেকে রক্ত বেরোবে। হ্যাঁ ঠিক বলেছো। আসল খেলা তো এবার শুরু হলো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কেউ এরকম হঠাৎ অজ্ঞান হওয়ার নাটক কেন করবে? তানাজ সত্যি কথা বলছে না কেতকিদি, কিছুই বোঝা যাচ্ছে না। না দেখো রশনি, আমরা পুরো ব্যাপারটা এখনো জানি না, আর কোনো প্রমাণ ছাড়া আমি কারোর উপর সন্দেহ করতে চাই না। আই নো, কিন্তু কেউ না কেউ তো এটা করছে, আমি খালি বলছি কেতকিদি। কি হচ্ছে?
মানে কোনো ব্যক্তিগত কথা হলে আমি বাইরে। আরে না, আপনি বসুন। না একদমই না, প্লিজ জয়েন আস। আমি তো এটাই বলছিলাম কি, এই শো এর প্রাইজ মানিটা অনেকটা, তাই না? যত কম লোক হবে আমাদের জেতার সুযোগ ততই বেশি না? তাই এরকমও হতে পারে কি এসব আমাদের মধ্যে কেউ করছে অন্যদের ভয় পাওয়ানোর জন্য, ইউনো? হয়তো যে সব করছে সে হয়তো ভাবছে যে লোকে হয়তো ভয় গেম ছেড়ে দেবে। তুমি তানাজের সম্বন্ধে বলছো তো? আমি ওটাই ভাবছিলাম, কিন্তু যতক্ষণ এটা প্রমাণ হচ্ছে আমরা ওর উপর দোষ দিতে পারি না। না চলো খেতে শুরু করি, আমার পেটে তো ছুঁচো দৌড়চ্ছে, খুব খিদে পেয়েছে আমার। টানটানা, জল খাবার এসে গেছে, নিন, শুরু করুন। এটা ধরুন। থ্যাংক ইউ। বিমান, একটা কলা দে তো প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, এনে। থ্যাঙ্কস। ওতে কি আছে? আরে তানাস, কি হলো? খুব মুডি মনে হচ্ছে। জানি না ভাই কি অসুবিধা হচ্ছে, যদি কিছু অসুবিধা হয় বলা উচিত, আমি সমাধান করতে পারি। এইভাবে বারবার ওর পিছনে কতক্ষণ ছুটব? এইভাবে কেউ টেবিল ছেড়ে যায় সবার সামনে? তা তো ঠিক, মুডি হলে কি আর করা যাবে। কিন্তু জেতার খুব ইচ্ছে না, মানে তোর থেকেও বেশি। ওর কথাই ছেড়ে দে, খুবই বেশি। তোর কি মনে হয় মানে কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে? জেতার জন্য আপনারা 5 কোটি টাকার পুরস্কার, তো বেশ বড় অঙ্কের টাকা, যা কিছু হতে পারে। চল, আমার মনে হচ্ছে তুই একটু বেশিই ভাবছিস। এক মিনিট, তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই সত্যি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? ও রিল্যাক্স না, থাক। দেখ বক্তিয়ার, ও কথাটা ওভাবে বলতে যায়নি। বক্তিয়ার কথা শোন। থাক বক্তিয়ার। থাক। আরে কি করছিস তোরা নিজেদের মধ্যে? Thank you.
কেন এসেছ? বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও, না হলে আমি চলে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি এই মুহূর্তে। আশিকা, আশিকা ওঠো। আশিকা ওঠো, ওঠো আশিকা, আশিকা রিল্যাক্স, আশিকা শান্ত। আমি বিমান। কি হলো, কি হলো? রিল্যাক্স, শান্ত হও, রিল্যাক্স। কি হয়েছে, কেন চেঁচাচ্ছিলে? একটা লোকের আত্মা আমার ভেতরে। কি? দেখো আশিকা, আশিকা কাম ডাউন। দেখো, এইসব আত্মা টাত্মা কিছুই না, এগুলো তোমার মনের ভুল। না, এটা আমার মনের ভুল না। ও আমাকে বলেছে এই হাবেলি থেকে চলে যেতে বলেছে, আর যদি কেউ এই হাবেলি ছেড়ে না যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। সে নিজে বলেছে। হে ভগবান, আমি জানি এগুলো কে করছে। আমার মাথা। তুমি একটু শুয়ে পড়ো, আমি এখনি আসছি। নাও, একটু শুয়ে নাও, শুয়ে পড়ো, চলো, জাস্ট রিল্যাক্স, কাম অন, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, রিল্যাক্স। কেতকিদি, কাল আমরা যখন সবাই আপনার ঘরে এসেছিলাম তখন এই ফটো ফ্রেমটা ভাঙা ছিল, আর আজ সকালে যখন এটাকে দেখলাম তখন এটা একদম ঠিকঠাক যেমন এখন রয়েছে। আমার খুব চিন্তা হচ্ছে কেতকিদি, কিচ্ছু বুঝতে পারছি না। কেতকিদি, কেতকিদি, আপনি শুনছেন তো? কাল এই ঘরে আরো অনেক কিছুই হয়েছিল, তুমি যদি কাউকে না বলো তাহলে আমি তোমাকে বলবো। না, আমি কাউকে কিছু বলবো না। কালকের রাতটা ভীষণ ভয়ঙ্কর রাত ছিল, ছবির ফ্রেম নিজে নিজে পড়ে গেল। আমি ভাবলাম হাওয়ায় পড়ে গেছে, এই জন্য আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আর তারপর? আর কি হলো কেতকিদি? তারপর হঠাৎ চোখ খুললাম, আমার খাটটা নড়ছিল, সব জিনিস এদিক এদিক ওদিক হচ্ছিল। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার আওয়াজই বেরোচ্ছিল না। আর তারপর হঠাৎ আমার চোখের সামনে যেন কোনো আত্মা ছিল। আত্মা, আত্মা, এটা কি বলছেন আপনি? এসব বলে আমি সবাইকে ভয় দেখাতে চাইনি, আর কজনই বা আমার কথা বিশ্বাস করতো, কারণ এসব কথার তো কোনো প্রমাণ থাকে না। সবাই ভাবতো
পয়সার জন্য আমি সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি কিন্তু এখানে শুধু আত্মাই নেই, কোনো মানুষও আছে যে আমাদের সঙ্গে খেলা করছে, আমাদের সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর তার প্রথম লক্ষ্য হয়তো আমি। কি বলতে চাইছেন আপনি? মানে আজ আমার উপর যে আক্রমণটা হলো ওটা কোনো আত্মা করেনি, কোনো মানুষ করেছে। ও, এই জায়গাটার সুযোগ নিয়ে সে আমাদের ভয় দেখাচ্ছে, মনে হয় কোনো মহিলা। আপনি বলছেন তানাজ? গাইস, তোমাদের সঙ্গে আমার কথা আছে। ভালো হয়েছে তুই এসে গেছিস, আমরা এটাই ডিসকাস করছিলাম যে এটা কার কাজ। আমি বলছি এটা কার কাজ। তানাজ, সবাইকে তোমার প্ল্যানটা বুঝিয়ে দাও, কি করে ভয় দেখাবে আমাদের। মুখ সামলে কথা বল, তুই জানিসও না এখানে কি হচ্ছে, আর তোর কাছে প্রমাণ কি আছে? বিমান বিমান বিমান, দেখ তুই সবটা জানিস না। রোশনি, হ্যাঁ দেখো, এইটা হলো ওই আংটিটা যেটা আমরা কেতকিদির লকেটের সাথে পেয়েছিলাম, আর এটা সেই আংটি যেটা তানাজের ড্রয়ারে রাখা ছিল, আর আমরা তানাজকে সন্দেহ করছিলাম। তার মানে এটা একদম নিশ্চিত যে কেউ জেনে শুনে এই আংটিটা ওখানে রেখেছিল। গত এক ঘন্টা ধরে আমরা এটাই আলোচনা করছি কি এই খেলাটা শুধু ভয়ের নয়, বুদ্ধিরও। ওরা আসলে চায় যে আমরা একে অপরের উপর সন্দেহ করি। তোমরা এক ঘন্টা ধরে এখানেই আছো? গত এক ঘন্টা ধরে এই কথাই আলোচনা হচ্ছিল যেটা কে করতে পারে। শোনো গৌতম, যে কেউ করে থাকুক, আই ডোন্ট কেয়ার, আসল কথা এটাই যে আমি এটা করিনি, আর এই কথাটা সবাই বুঝতে পেরেছে। আমার সত্যি আর ভাল লাগছে না গৌতম, আর কথাও বলতে চাই না। তানাজ, ইটস ওকে, আমি আমার ঘরে যাচ্ছি। ওকে তানাজ, ইটস ওকে। একটা কথা বুঝতে পারছি না, যদি তানাজ এগুলো না করে থাকে তো কে করছে এগুলো? ও মাই গড, তোমাদের কি মনে হয় কেতকে দিয়ে সব করতে পারে? না, কেতকে দিয়ে সত্যি বলছেন, কিন্তু যদি তানাজ দিয়েও না করে থাকে, আর আত্মা বলে যদি কোনো কিছু নাই থাকে, তাহলে এসব করছেটা কি? রক্ত! এটা ভক্তিয়া, thank you.
কেতকি, কেতকি, কে কে, এটা আপনার কি হলো? কেতকি, 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 আপনার শান্ত তানাস, কেতকিদির লাশ কোথায়? মেরে দিয়েছে। মেরে দিয়েছে কোথায়? কোথায় কোথায়? চলো ওখানে গিয়ে খুঁজে দেখি। চলো নো, ওই ধরে যায় এখানে না। চলো তাড়াতাড়ি চলো, আস্তে, সাবধানে সাবধানে, আমি যাচ্ছি। ওখানে ওখানে সোজা সোজা, ওই ওইখানে চলো, ফিরে যাই। কেতকিদির লাশ এখানে, কিন্তু এখানে তো অন্ধকার। এক মিনিট, এটা কি মশাল? এটা ধর, মশালটা জ্বালাই। চলো চলো, কমন, চলো ভিতরে। কোথায় কোথায়? কোথায় লাশ? কোথায়? হ্যাঁ তানাস, কি হচ্ছে? লাশ কোথায়? এখানেই ছিল লাশ, এখানেই ছিল। আমার কথা বিশ্বাস করো, এখানেই ছিল লাশ, এখানেই, এখানে রক্ত ছিল, এখানেই কেতকি। আরে বাবা, লাশ এখানেই ছিল তো গেল কোথায়? আর রক্তও তো নেই। আমার কথা বিশ্বাস করো বক্তিয়ার, এখানেই কেতকিদের লাশ ছিল। বন্ধ করো নাটক তোমার, আগেও এরকম বোকা বানিয়েছো। এগুলো কি হচ্ছে? এর মধ্যে কি মজা করে নাকি? মজা না তার কি? তাছাড়া আর কি করছো? লাশ কোথায়? করছি না, লাশ এখানেই ছিল। তো কোথায় গেল? কোথায় গেল লাশ? আমি জানি না। বলো না। আরে আবার যদি মজা করো, আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝলে? এই হাতটা সরা, তুই আমার স্ত্রীর সাথে কথা বলছিস, মুখ সামলে কথা বল, আর একবার গায়ে হাত দিলে না হাত ভেঙে দেব। তো তোর বউকে তুই বোঝা না, এইভাবে কেউ মজা করে? এক মিনিট এক মিনিট, আমার মনে হচ্ছে না এরা দুজন আমাদের ভয় দেখাতে চায়, যাতে আমরা ওই লাল বোতামটা টিপে এখান থেকে চলে যাই আর ওরা পয়সাটা পেয়ে যায়। খুব চিপ, মুখ সামলে কথা বলবি বিমান? কি করবি তুই? কি কলা ছাড়, কলা ছাড় বলছি, ভেঙে ফেলবো। ছাড়, ছাড়, হাত বের কর আগে। কি হচ্ছে নাকি এখানে? কি ভেবেছিস কি তোরা? এটা নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, আমরা সবাই এখানে সার্ভাইভ করতে এসেছি। বক্তিয়ার, আগে কেতকির দিকে খোঁজা যাক, তারপর সত্যি মিথ্যে আপনার থেকে বেরিয়ে আসবে, বুঝলি তোরা? কি হয়েছে এখানে? এখানে তোমরা সবাই কি করছো? আশিকা, ওই কেতকির দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাস ওনাকে খুঁজতে হবে, এসো। ননসেন্স, দেখে নেব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার মতোই আংটি ওখানে বাইরে কি করে গেল? কিছু তো ভুলভাল হচ্ছে, সামথিং ইজ ভেরি রং।
তানাজ, 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 বক্তিয়ার, আরে এসব কি করে হলো তানাস, বক্তিয়ার, তানাস, আরে তানাস, 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 এ বাবা অনেক রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি কিছু নিয়ে আসো, তাড়াতাড়ি করো, রক্ত বন্ধ করতে হবে। কেতকি দি, আপনি আপনি এখানে? এসব কি করে হলো, কি করে হলো এসব? আমি জানি না, আমি তো তোমরা আসার দু মিনিট আগেই এসেছি। মনে হচ্ছে মাথায় ভারী কিছু পড়েছে। জল দাও, এসব কি হচ্ছে? আশিকা তাড়াতাড়ি জল দাও, এর জলের দরকার, জল দাও তাড়াতাড়ি, জল দাও। ঠিক আছে, এই দানাজ শিগগিরি করো, তাড়াতাড়ি করো, অনেক রক্ত বেরোচ্ছে, এবার আমরা কি করব? তানাজ, তানাজ, একটু খেয়ে, একটু খেয়ে, ডাক্তার রিল্যাক্স। কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি ডাক্তার ডাকছি, কিচ্ছু হবে না। তোমরা কি করছো? আমরা রিয়ালিটি শো করছি, আমাদের কি অবস্থা সেটা ওরা সবাই দেখছে, কিন্তু কেউ সাহায্য করতে আসছে না কেন? এমনিতে এতক্ষণে তো কারোর এসে যাওয়া উচিত ছিল, কেউ কেউ আসছে না কেন? আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। একটা একটা কাজ করি, আমরা শোয়ের অর্গানাইজারদের কাছ থেকে হেল্প চাই। এভাবে এভাবে ছেড়ে যাবো কে? যাও, তোমরা যাও, আমি আছি এখানে। চল বিমান, চল সামলে নেব সব। আশিকা, আশিকা শিগগিরই এসো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, শিগগিরই এসো। কাম অন গাইস, তাড়াতাড়ি যাও প্লিজ, কাম অন। তানাজ, বক্তিয়ার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি তুমি কি বলতে পারবে এসব কি করে হলো? আমরা আপনার চিৎকার শুনলাম আর তাই এখানে। আমি তো চিৎকার করিনি। এটা তো টাটকা রক্ত, দেখি দেখি, এটা তো কেতকিনি। মাই গড, আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, কি হয়েছিল জানি না। ঘুরতে বেরিয়েছিলাম, আমি যাচ্ছিলাম যখন পেছন থেকে কারুর পায়ের আওয়াজ শুনি, ঘুরে দেখার চেষ্টা করলাম, ও আমাকে কোনো ভারী জিনিস দিয়ে মারল আর আমি জ্ঞান হারালাম।
আমি তো তোমরা আসার দু মিনিট আগেই এসেছি। মনে হচ্ছে মাথায় ভারী কিছু পড়েছে। কেতকিদি লাশ এখানে, তো তানাজের ঘরে কে রয়েছে? কে রয়েছে? ওরা এখনো ফিরল না। আরে গৌতম, বিভান, তোমরা কাউকে পেলে? কোনো ডাক্তার পেলে কি না? আরে কারোর সাথে কথা হলো? কোনো প্রোডিউসার বা কেউ? শেষমেশ তোমরা আমাকে বাইরে খুঁজেই নিলে। হ্যাঁ, কেমন লাগলো আমার এই ছোট্ট খেলাটা? প্রথমে কেতকিকে তুলে নিয়ে গেলাম, তারপর তানাজের আংটি। বেচারির উপর তোমরা কত সন্দেহ করেছ। কি সুন্দর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছিলে, দেখতে কি ভালোই না লাগছিল। পয়সা, পয়সার থেকে বড় কিছুই নেই। তোমরা কি ভাবছো এই বাড়ির বাইরে থেকে তোমাদের কেউ দেখছে? কেউ নেই, এই বাড়ির বাইরে কিচ্ছু নেই। মরবে, এক এক করে সবাই মরবে। আমাদের সব জায়গায় ঘুরতে হবে এখান থেকে বেরোতে গেলে। দেওয়ালের পেছনে, কার্পেটের নিচে। আয় বিমান, শিগগিরি আয়। বিমান, তাড়াতাড়ি আয়। চলো চলো তানাজ। দেখো দেখো তানাজ, দেখো দেখো তানাজ, শোনো প্লিজ, এখন যেতে হবে আমাদেরকে। আমাদের কাছে বেশি সময় নেই, চলো এখান থেকে, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তানাজকে সামলাও, আমরা বাইরে বেরোনোর রাস্তা খুঁজছি। চল বিমান, চল। আমি বক্তিয়ারকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ,
চল ওদিকে দেখি। আয় আবার এখানে চলে এলাম। আরে হচ্ছেটা কি, এটা ঘর নাকি? তানাজ বুঝতে পারছি না এখানে রাস্তা নেই কেন, বাইরে বেরোবো কি করে? গৌতম আমরা খারাপ ভাবে ফেসে গেছি, কি করবো? দেখ একটা কিছু তো করতেই হবে। দেখ রাত হয়ে যাচ্ছে, আমাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমরা সবাই সেফ থাকতে পারি। এখানে বাইরে থাকা ঠিক হবে না, এসো একটা সেফ জায়গা খুঁজি, এসো ওঠো। তানাজ প্লিজ। সবাই কতক্ষণ এরকম বসে থাকবো? আই এম সরি, আই ক্যান্ট টেক ইট এনিমোর, আমি বাইরে গিয়ে চেক। রশ্মিদি প্লিজ একটু দাঁড়ান, এমন কিছু করবেন না, কমপক্ষে আমরা এই দরজার পেছনে সবাই একসাথে তো আছি। তোমার কি সত্যি সত্যি মনে হয় এই দরজা ওই আত্মাকে ভেতরে ঢুকতে দেবে না? প্লিজ রশ্মি, রাত্রে বাইরে বেরোনোটা বিপজ্জনক, দেখো সকাল হলেই আমরা কোনো রাস্তা খুঁজে নেব, প্লিজ। ওকে একে তো সকাল থেকে কিছু খাইনি, এত খিদে পেয়েছে যে। বিমান খিদে তো আমারও পেয়েছে, কিন্তু এই ঘরে আমাদের খাবার জন্য কিচ্ছু পাওয়া যাবে না। আমরা মরছি, দুটো খুন হয়ে গেছে আর তোমরা খাবার কথা ভাবছো? গৌতম আমরা কেউ বাঁচবো না। আশিকা, আশিকা নিজেকে সামলাও, দেখো কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে, আমাদের কিচ্ছু হবে না। না না বিমান, কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলো? তুমিও জানো সত্যিটা কি, উই আর ট্র্যাপড, আমরা সবাই মরে যাব। কি হলো, কে ওখানে? একটা ছায়া দেখলাম। ছায়া? এখন কেউ কোনো শব্দ করবে না, একদম চুপ থাকবে, ঠিক আছে? কিন্তু এটা কোনো মানুষের ছায়া নাকি আত্মার? আশিকা সেটা বুঝতে পারলাম না। দরজা খোলো, ও আমাকে মারতে আসছে, এবার আমার পালা। ওকে ভেতরে আসতে দাও, ও আমাকে মারতে আসছে। চুপ, চুপ, চুপ। কেউ তোমায় নিতে আসেনি, ওকে? গৌতম আমার মনে হয় আমাদের কেউ সাহায্য করতে এসেছে। আশিকা ও যদি আমাদের সাহায্য করতে আসতো তাহলে আমাদের নাম ধরে ডাকতো, এরকম ভাবে ছায়ার মতো ঘরে বাইরে ঘুরে বেড়াতো না। এক্স্যাক্টলি, তোমরা এই হাভেলিতে এসে সব থেকে বড় ভুল করেছ। আমি বহু বছর ধরে এই জায়গাটা পাহারা দিচ্ছি, আমি ছাড়া এখানে আর কেউ থাকতে পারে না। দেখুন দেখুন, আমরা এসব ব্যাপারে কিছু জানতাম না। আরে আমরা তো এখান থেকে চলে যাচ্ছিলাম, কি তাই তো? আমরা আর এখানে কখনো ফিরে আসবো না, শুধু আপনি আমাদের এখান থেকে যেতে দিন। তুমি আমার স্বামীকে মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। তানাজ,
পিছিয়ে যাও, পিছিয়ে যাও। সবাই শিগগিরি এখান থেকে বাইরে বেরো, শিগগিরি শিগগিরি। বর্তনাস বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে চলো শিগগিরি, চলো চলো। সাবধানে সাবধানে, এটা তো সেই গুহা যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, চলো। চলো তাড়াতাড়ি চলো, চলো এখান থেকে। এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে আর এই টানেলটা আরো ন্যারো হয়ে যাচ্ছে, সবাই একসঙ্গে চলো। কিন্তু এই রাস্তাটা যাচ্ছে কোথায়? এক মিনিট, ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে আমরা বাইরে বেরোতে চলেছি। চলো সবাই একসঙ্গে চলো। এটা তো জঙ্গল। হোটেল ছিল যেখান দিয়ে আমরা ভেতরে এসেছিলাম, তাহলে এটা কি? গাইজ, এই প্রাসাদটা কোথায় গেল? এ কোথায় এলাম আমরা? আমার মনে হয়েছিল এই দরজা দিয়ে বেরিয়ে আমাদের সব বিপদ শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো একটা নতুন শুরু বলে মনে হচ্ছে। এটা কিরকম জায়গা ভাই, আর এটা কিরকম রিয়েলিটি শো? সব প্রোডিউসার, ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রোডাকশন ক্রিউ কোথায় গেল? সব কি হচ্ছে সব আমাদের সাথে? কে জানে এটা আদৌ কোনো শো না স্রেফ আমাদের ফাঁসানোর ফন্দি? এর উত্তর এখান থেকে বেরোনোর পরেই জানা যাবে। আমরা সবাই ঠিক আছি, একসাথে আছি, এটুকুই যথেষ্ট। চলো এখানে। কেউ কোনো রাস্তা দেখতে পাচ্ছ না তো? শুধু চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি বলি কখন দেখতে পাবো রাস্তা? জান, এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, সামনে এগোনো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, তাই চুপ করে চলো। তো কিছুক্ষণ এখানেই দাঁড়াই না একটু, কতক্ষণ ধরে হাঁটছি? গৌতম হয়তো ঠিক বলছে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। আচ্ছা তোমরা তোমরা একটা কাজ করো, তোমরা এখানেই দাঁড়াও, আমি
বাইরে বেরোনোর রাস্তা খুঁজি। চল আমিও যাবো তোর সাথে। না মানছি এই জঙ্গলে ভয়ের কিছু নেই, কিন্তু যদি কিছু হয়ে যায় তো, মানে জান আমি আর রশনি একা থাকবো। আশিকা ঠিক বলছে, তুই এখানে থাক, আমি খুঁজে আসছি। ও গড, আমার কি খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি। আমি গিয়ে একটু চেক করে আসি, যদি কিছু ফল বা অন্য কিছু পাই। হ্যাঁ বেশি দূরে যেও না। হ্যাঁ হ্যাঁ, বাইরের রাস্তা কোন দিক দিয়ে বাইরে যাব? কতক্ষণ হয়ে গেল, এখনো রশনি ফিরে এলো না, চলো গিয়ে ওকে খুঁজি। না আমি তো হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি। আরে এভাবে ওকে ছেড়ে দিই কি করে, এখানে তো কোনো রাস্তা নেই বা কোনো মানুষ নেই, যেতে হবেই আমাদের। এই জায়গাটা দেখে মনে হয় না কোনো মানুষ কখনো এখানে পাও রেখেছে। শুধু প্রার্থনা করো যাতে এখানে কোনো জানোয়ার না থাকে। এই তো রাস্তা। বিমান, আরে বিমান, কি হলো কি হলো, কাউকে খুঁজে পেলি নাকি? না কাউকে পাইনি, কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। ইয়েস, চলো চল চল যাওয়া যাক, লেটস গো। হ্যাঁ হ্যাঁ, রশনি কোথায়? হ্যাঁ ও, আরে ও তো খাবার খুঁজতে গিয়েছিল। একলা? হ্যাঁ আমি ওকে বুঝিয়েছিলাম বেশি দূর না। আরে ওকে একলা যেতে কেন দিলি? আরে আমি কি করব, আরে বলেছিলাম না এখানে থাকতে। রশনি 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 দি, এখানে রাস্তা পাওয়া গেছে আর ওকে ফল খুঁজতে এখনই যেতে হলো। আশিকা হয়তো আমাদের আওয়াজও শুনতে পাচ্ছে না, বেশি দূর চলে গেছে হয়তো। এখন রশনি রশনি ফিরে এসো। রশনি দিদি কোনো বিপদের মধ্যে পড়েনি তো? আমাদের ওকে খুঁজতে হবে, ও হয়তো ফিরে আসার রাস্তা ভুলে গেছে। এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো ওকে গৌতম? কিন্তু আমরা ওনাকে একা ছেড়ে কি করে যেতে পারি? হ্যাঁ এখানে অপেক্ষা করি, চলে আসবে নিজে নিজে। আরে ও হারিয়ে গেলে কি করে ফিরে আসবে? হ্যাঁ এটা একটা জঙ্গল যেখানে বিপজ্জনক জানোয়াররা থাকে, আমাদের ওকে খুঁজতে হবে, ব্যাস। আমি হাঁপিয়ে গেছি, আমি ওকে খুঁজতে এখানে সেখানে যেতে পারছি না। এখানে রাস্তাটা কতটা লম্বা আমরা সেটাও জানি না। আমরা ওকে এখানে একলা ছেড়ে যাব না, দ্যাটস ইট। What is this, Gautam? জবে থেকে তুমি এই শোতে এসেছো, তুমি শুধু ওর চিন্তাই করে যাচ্ছ। ওর ভুলের শাস্তি আমরা কেন পাবো?
আর রাস্তায় আমার কিছু হয়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই, আমি কোথাও যাব না। তুমি যেতে চাও তো যাও। আরে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? আছে কি তোমার কিছু? বিমান এক মিনিট, তোমরা একটা কাজ করো, ওই রাস্তা স্ট্রেট যাচ্ছে, সোজা গিয়ে ডান দিকে ঘুরবে, ওখানে গাছে কিছু চিহ্ন রয়েছে, ওগুলো তোমাদের বাইরে নিয়ে যাবে, আমি রশ্মিকে একলাই খুঁজবো। গৌতম, গৌতম ভাই দাঁড়াও, আমিও সঙ্গে যাচ্ছি। দেখো রশ্মিদের কিচ্ছু হবে না, হ্যাঁ আমার পুরো বিশ্বাস আছে আমরা ওকে ঠিক খুঁজে পাবো। থ্যাংক গড, বাইরে বেরোনোর কোনো রাস্তা তো পাওয়া গেল। আই হোপ ওরা রশ্মিকে পেয়ে গেছে। চলো এখান থেকে, এখান থেকে বেরোই। সোজা গিয়ে ডান দিকে যেতে বললো তাই না? রাইট। ওহ মাই গড, মাই গড, এটা কি? হোয়াটস দ্যাট? আমি এখান দিয়ে যাব না। আই এম নট গোয়িং ফ্রম হিয়ার। আশিকা, কিন্তু কিন্তু এটাই তো রাস্তা, এখন যেতেই তো হবে। ও গিয়ে এসেছিল না ওখানে? আশিকা, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। চলো, কিচ্ছু হবে না, চলো আমি আছি তোমার সাথে, চলো। এত বড় চিহ্ন, এটা কার হতে পারে? এখানে তো বড় পায়ের ছাপগুলো শেষ হয়ে গেল, এবার এই এই টেনে নিয়ে যাওয়ার দাগ, এটা কিসের? ঈশ্বর, এই টানার দাগগুলো যেন রশ্মির না হয়, আর যদি হয় তাহলে আমাদের এটাকে ফলো করতে হবে। যদি আমাদের রশ্মিকে খুঁজে পেতে হয় তাহলে এক্ষুনি চলো। পুরো জঙ্গলে ঘুরে ফিরে আবার সেই সমুদ্রে এসেই তো পড়লাম। এবার বুঝতে পারছি, দ্বীপ, আইল্যান্ড, এই পুরো জঙ্গলটাই একটা আইল্যান্ড। একটা বিপদ থেকে বেরোতে পারলাম না, আবার একটায় ফেঁসে গেলাম। এসব ছাড়ো, রশ্মিকে খুঁজতে হবে, চলো। এখন তো টেনে নিয়ে যাওয়ার দাগটাও নেই, রশ্মিদি তাহলে কোথায় চলে গেল? হ্যাঁ গায়েব তো হয়ে যেতে পারে না, তাহলে কোথায় চলে গেল? কিছু তো একটা ব্যাপার আছে। রক্ত? রক্তের দাগ তো এখানে এসে শেষ হয়ে গেল জলেতে, এরকম নয় তো যে রশ্মিদি? গৌতম, 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 রশ্মিকে পাওয়া গেল? গৌতম, 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 রশ্মি কোথায়? ও ওই গিয়ে ওর ইয়ে কি
এটা পড়েছিল জঙ্গলে, ওখানে কিছু ছাপ ছিল আর যেগুলোকে ফলো করে আমরা এই পর্যন্ত এলাম। আর এরপর ছাপ, কিরকম ছাপ? ওটা খুব অদ্ভুত ছাপ ছিল, দেখে মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলি জানোয়ারের পায়ের ছাপ। জঙ্গলে ছাপ মানে জানোয়ারের ছাপ, কিন্তু তার রোশনি, তার মানে জানোয়ারটার রোশনিকে জলে, রোশনি দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। রোশনি আর নেই, রোশনি আর নেই। ওখানে ভেতরে ভেতরে কোনো জানোয়ার আছে, অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। এবার আমরা আর বাঁচবো না, তাই না? অদ্ভুত অদ্ভুত জিনিস। হ্যাঁ যান, ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম ওখানে অদ্ভুত অদ্ভুত সব মূর্তি, অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিলাম। এখানে রোশনির জলে কিচ্ছু বুঝতে পারছি না, হচ্ছেটা কি এখানে? মনে হচ্ছে যেন কোনো কোনো আত্মা টানছে আমাদের। এবারে আমাদের সামনে বড় বিপদ, কেউ বাঁচব না। হে গাইস, শিগগিরি এসো, তাড়াতাড়ি। এই দেখ দেখ, একটা কাজ করা যাক, ওই জানোয়ারটা রোশনিকে জলে নিয়ে গিয়ে থাকলে আমরা এই নৌকা করে রোশনিকে খুঁজতে যেতে পারি। আচ্ছা বিমান, তুই একটা কাজ কর, তুই নৌকায় গিয়ে বস, আমি বরং দড়ি খুলছি। শিগগিরি চল 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 আশিকা। হ্যাঁ চলো, কাম অন আশিকা। সাবধানে সাবধানে সাবধানে। গৌতম কি হলো, দড়ি খোলা যাচ্ছে না ভাই, তাড়াতাড়ি খোলো। আশিকা কেমন, কি হলো, এসো না। এক কাজ কর, আশিকা বস শিগগিরি। আরে আশিকা, আশিকা, আশিকা তাড়াতাড়ি চলো, আমাদের কাছে সময় নেই আর। ভগবান, ওদিকে সমুদ্রতে অদ্ভুত শক্তিরা, আর এই জঙ্গলে আত্মা। আমরা বাঁচব না, তাই না বিমান? বাঁচার কোনো পথ দেখতে পাচ্ছি না। আশিকা, আশিকা সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা ওখান থেকে বেঁচে বেরিয়ে গেছি না, এখান থেকেও কিছু না কিছু করে ঠিক বেরিয়ে যাব, ঠিক আছে? চলো এসো, কাম। আশিকা গৌতম, ওই দেখো ওখানে লণ্ঠন, লণ্ঠন চলছে মানে ওখানে লোক আছে। চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো।
সাবধানে, এখানে কারোর উপর ভরসা করা ঠিক হবে না, তাই একটু সাবধানে চল। হ্যালো, কেউ আছেন? টেন্ট? এর মানে এখানে লোকেরা ট্রেকিং করতে এসেছে, হয়তো এখনো ফেরেনি। একটা কাজ করা যাক, বনফায়ারটা জ্বালিয়ে ফেলি। এমনিতে আমার মনে হয় না আমরা যদি এখানে কিছুক্ষণ থাকি আমাদের প্রবলেম হবে। জানোয়ার টানোয়ার যদি চলে আসে আগুনটা জ্বালিয়ে ফেলি বরং। টেন্টে খাবার তো ছিল না, ভাগ্য ভালো দেশলাইটা দেখে গেছে। আজ রাতটা এখানেই থেকে যাই, ওরা যেই হোক না কেন ওদের আমরা বুঝিয়ে দেব, ওনাদের বলবো আমাদের সাথে কি কি হয়েছে। আই এম শিওর দে ওন্ট মাইন্ড। আর এখানে বনফায়ারও আছে, জানোয়ারও আসবে না। হ্যাঁ, আমরা তো পুরো চেষ্টা করেছিলাম না, এখন ওই জলে আত্মারা ছিল, আমরা লড়তে পারিনি ওদের সাথে। রোশনি আর জান দুজনকে টেনে নিল, আমরা করলে কি করতাম? এতে আমাদের ভুলটা কি? আমরা আমাদের লোভের জন্য ফেঁসেছি, 5 কোটি টাকার লোভের জন্য। আমাদের যদি 1% ধারণা থাকতো যে এই টাকার জন্য আমাদের এই হাল হবে, তাহলে আমি কখনো ভূত প্রেত আত্মা বলে কিছু বিশ্বাস করিনি। কিন্তু আজ প্রথমবার নিজের চোখের সামনে আমি বুঝতে পারছি না যে কি সত্যি আর কি মিথ্যে। কেউ আসছে আমাদের দিকে, এটা ওনারা নয় তো? কে আপনি? আমি এই পাশের গ্রামেই থাকি, রাতে জঙ্গলে পাহারা দিই। গ্রাম গ্রাম? দেখো আমি বলেছিলাম আমরা বেঁচে যাব, আমরা এখান থেকে বেরিয়ে যাব, গ্রাম আছে কাছে। হ্যাঁ, আপনি কি আমাদের জঙ্গল থেকে বেরোনোর রাস্তা বলতে পারবেন? নিশ্চয়ই বলবো, এটাই তো আমার কাজ। কিন্তু এখন আপনাদের এখানে থাকাটা উচিত হয়নি। আপনারা ওরা নন যারা এই জঙ্গলে থাকবেন বলেছিলেন? ওই লোকগুলো কোথায়? আর আপনারা কারা? না তো আমরা ওই লোকগুলো নই, আমরা জঙ্গলে হারিয়ে গেছিলাম আর রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আর যারা এখানে ছিল তারা এখনো ফিরে আসেনি, আমরা ওদের জন্য অপেক্ষা করছি। ফিরে আসেননি ওনারা? বারণ করেছিলাম আমি ওনাদের এখানে রাতে থাকতে, আমার কথা শুনলেন না, পস্তাবেন ওনা, পস্তাবেন। পস্তাবে? কে পস্তাবে? এক ভয়ানক জানোয়ার থাকে এই জঙ্গলে,
আমি একবার ওটাকে দেখেছি। ওটা কোনো সাধারণ জানোয়ার নয়, খুব অদ্ভুত দেখতে, খুব ভয়ানক। আমি ওর থেকে ভয়ানক কোনো জানোয়ার দেখিনি। যারা এখানে ছিল তারা তো এখনো ফিরে আসেনি, ওদের কি হবে? ওনারা আর কখনো ফিরে আসবেন না। ওনারা হয়তো মারা গেছেন, মারা গেছেন ওনারা, ফিরে আসবেন না ওনারা, মারা গেছেন ওনারা। এখন এখানে এক মিনিটও থাকা ঠিক হবে না। ওই জানোয়ারটা আবার শিকার করতে বেরিয়েছে, হয়তো কাছেই কোথাও আছে, ওকে কেউ আটকাতে পারে না। তো আমরা এখন কি করতে পারি? তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক। আমার গ্রাম এখান থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে। আমরা সবাই যদি একসাথে থাকি আর সব সময় সাবধান থাকি, তাহলে হয়তো আমরা সবাই বেঁচে যাব। না হলে আমাদের মধ্যে কেউ বাঁচবে না, মারা যাব আমরা সবাই। চলুন। ওই সমুদ্রটা আপনি কখনো অদ্ভুত জিনিস দেখেছেন? ওই সমুদ্রে অনেক লোকের আত্মা আছে, ও কাউকে পেরোতে দেয় না। যে যাওয়ার চেষ্টা করে তাকেই গেলে নেয়, শেষ করে দেয় তাকে। আপনি গিয়েছিলেন নাকি ওখানে? একজন না, আমাদের দুজন বন্ধু ওই সমুদ্রতে হারিয়ে গেছে। একটা কথা বুঝে নিন, এটা জঙ্গল, আশেপাশে কোথায় বিপদ আছে আপনারা জানতেও পারবেন না, তাই ভেবে চিনতে পা ফেলবেন। কিন্তু আমরা কি করে জানবো কোথায় যাবো আর কোথায় যাবো না? আমি আছি না আপনাদের সাথে, আপনাদের ঠিক জায়গায় নিয়ে যাব। খুব রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোনোটা বন্ধ করা দরকার। আমার কাছে কিছু পাতা আছে, ওগুলোকে পিষে লাগিয়ে দিলে না উনি একদম ঠিক হয়ে যাবেন। আরে কিন্তু এ তো খুব কম দেখছি, যদি আরো কিছু পাতা পাওয়া যেত এই কাঁটাটাকে খুলে রেখে দেওয়া যাবে না, বিষাক্ত হতে পারে। আমার খুব খুব ব্যথা করছে, আমার, আমি ডাক্তার। আপনি একটা কাজ করুন, আপনার কাছে যা পাতা আছে ওগুলো আপনি পিষুন, আমি আরো নিয়ে আসছি। আশিকা একটু সহ্য করো, একটু সহ্য করো, ওঠো, চলো 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 ওঠো 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 ওঠো, সাবধানে, সাবধানে, সামনে সামনে, সাবধানে, সাবধানে, ভয় পাবেন না, আপনি ঠিক হয়ে যাবেন।
ওইদিকে চল। হ্যাঁ পাতা, এক মিনিট এদিকে দেখা। এত বড় জঙ্গলে এই ছোট পাতা কোথায় পাবো? ওদিকে চল আয়। গৌতম, দিওয়ান, গৌতম, বিমান, গৌতম তুমি কোথায়? বিমান, গৌতম, বিমান, ওই দেখ চল। আরে সাবধানে বিমান, পাতা দে। হ্যাঁ এটাই তো। হ্যাঁ তাড়াতাড়ি ছেড় 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 ছেড়, এটাই হয়ে যাবে না? চল 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 চল। গৌতম, গৌতম ওর ঠিক তো হবে না? আরে এই পাতায় ওর হয়ে যাবে তো? খুব গভীরভাবে ওর। বিমান চিন্তা করিস না, মনে হয় ওদিকে চল চল। আপনার আশিকা কোথায়? জানি না, আমি জানি না। ওই মেয়েটার পা থেকে খুব রক্ত পড়ছিল, তাই আমি ও পাতা খুঁজতে বেরিয়ে পড়লাম। ফিরে গিয়ে দেখি ও পালাচ্ছিল, পালাচ্ছিল জানোয়ারটার থেকে। আমি ওর পেছনে দৌড়লাম। ওই জানোয়ারটা আমার পর হামলা করে বসলো। আপনি ওর হাত থেকে বাঁচলেন কি করে? আমাকে প্রায় মারতে চলেছিল, এমন সময় খুব অদ্ভুত আওয়াজ শুনে গেল। ও আওয়াজ শুনে জানোয়ারটা পালিয়ে গেল।
কিসের আওয়াজ ছিল ওটা? কিসের আওয়াজ ছিল? জানি না, আমি ওই রকম আওয়াজ কখনো শুনিনি। ও সব ছাড়ুন, আশিকা কোথায়? ওই দেখে মেয়েটা পালিয়েছে। গৌতম চল সাইড দাও। এই রাস্তাটা তো ওটা নয় যেটা দিয়ে আমরা ভিতরে এসেছিলাম। রাস্তা এদিকে আছে, এদিকে আসুন। চল। ও দাদা, আমরা সে কখন থেকে হাঁটছি আপনি ঠিক জানেন যে আশিকা এখান দিয়ে গেছে? আমি কেন আপনাদের মিথ্যে বলবো? আরে দাদা, মানে আপনি ভুল বুঝছেন। ও শুধু এটুকুই জানতে চাইছে যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। দেখুন, আমার বন্ধু খুব বিপদে পড়েছে, আপনি বুঝতেই তো পারছেন। দেখুন বাবু, আমি জঙ্গলকে খুব ভালোভাবে চিনি, আমার পুরো ছোটবেলা কাটিয়েছি এখানে। আমি কখনো পথ হারাব না। ওই মেয়েটাকে আপনারা নিশ্চয়ই খুঁজে পাবেন। আরে কখন থেকে ঘুরেই চলেছি, ঘুরেই চলেছি। এ গৌতম, আমার এই লোকটার উপর একটু ভরসা নেই। আর ওকে জিজ্ঞেস কর তো কোথায় যাচ্ছে। আরে দেখুন দাদা, দেখুন এক মিনিট, দেখুন আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদের বন্ধু বিপদে পড়েছে, আপনি যদি জঙ্গলের ব্যাপারে সবই জানেন তাহলে তো আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। কখন থেকে একই জায়গায় গোল গোল ঘুরে চলেছি, আপনি জানেন আমরা দুজনে কত সমস্যার মধ্যে দিয়ে এসেছি। আপনি মৃত্যুর খেলা থেকে কেউ বাঁচতে পারবেন না। চল 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 চল। আমার প্রথম থেকে ঠিক লাগছিল না, আমি ওই লোকটার উপর ভরসা করে খুব ভুল করে ফেলেছি। কিছু না ভেবে না বুঝে আশিকাকে ওর সাথে একা ছেড়ে দিলাম। কি জানি কি অবস্থা, ও ঠিক আছে তো? ও ঘট, চলো। আশিকা চুতো, রক্ত লেগে আছে। আশিকা, 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 আশিকা। আশিকা, 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 কেউ ওকে নিচে নামাও, কেউ ওকে, গৌতম, গৌতম ওকে নিচে নামা,
ওকে নিচে নাও, সামলা নিজেকে, আমার আমার কথা শুন, বিমান বিমান মরে গেছে, মরে গেছে, বিমান সামলা, সামলা নিজেকে, মরে গেছে ও, সামলা, ওকে মেরে দিল, ওকে মেরে দিয়েছে, ওকে ছেড়ে দিতে পারে না, চল চল চল, ওকে ছেড়ে দিতে পারে না, চল চল চল, বিমান আশিকাকেও মেনে দিল। আমি ওকে কথা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম আমি যে আমি ওকে কিচ্ছু হতে দেব না। ও কি পেয়েছিল শুধু একা মেয়েটাকে, মেয়েটাকে মেরে ফেললো। রাধিকা, গৌতম দেখবি আমাদেরও ছাড়বে না, এক এক করে সবাইকে মেরে ফেলবে, ও মেরে ফেলবে আমাদের, ছাড়বে না, মেরে মেরে দেবে আমাদের, মেরে বিমান সামলা, বিমান আমার কথা শোন, সামলা নিজেকে, এক এক করে সবাই মরে গেছে, আমাদের সাহস রাখতে হবে, আমাদের শেষ পর্যন্ত লড়তে হবে, যদি মৃত্যু ও সামনে চলে আসে না ও তারও সাহসের সাথে মুখোমুখি হব দুজনে, ঠিক আছে? ওই ঝোপের মধ্যে একটা হাত আছে, কারোর হাত আছে ওখানে। কি, কোথায়? নড়াচড়া করিস না, চল চল। আমার মারবেন না প্লিজ, না আমি কিছু করিনি প্লিজ, রোশনি আমরা, গৌতম আর বিমান, জানো এই জঙ্গলে একটা গ্রামের লোক আছে আর একটা ভয়ানক জানোয়ারও আছে। আমরা জানি ও আশিকাকেও মেরে ফেলেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে, আমার মনে কেউ বেঁচে থাকবো না। রোশনি আমি তোমার সাথে আছি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। গৌতম, গৌতম, চল চল এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজি, চল 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 কামান চল 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 কামান কামান রশি চল 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 তাড়াতাড়ি কামান চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি এখান দিয়ে বিমান এই জানোয়ারটা কোনো সাধারণ জানোয়ার না, ওকে আমরা মারতে পারবো না, বাঁচার জন্য অন্য কোথাও লুকাতে হবে। কোথায় লুকাবো? গৌতম 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 দেখ এখানে একটা ধাপ আছে,
চল চল আমরা এটার ভেতর ঢুকাতে পারি। হ্যাঁ চল আস্তে সাবধান সাবধান চল 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 এসো 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 চল সাবধান তাড়াতাড়ি ডাউন ডাউন ডাউন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.